বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার এক বোনের মুখটা কেমন যেন কুচকে গিয়েছিল, কালো হয়ে গিয়েছিল। আমি এই ফেস প্যাকটা মাখার সাজেস্ট করেছিলাম, একদম সহজলভ্য এই ফেস প্যাকটা, মাত্র 7 দিন মেখে। সে কী বলেছে জানেন? বলেছে যে আপু, এই ফেস প্যাকটার কথা আগে কেন বলেননি? আমি মুখের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে ক্রিম প্রোডাক্ট কিনেছি, এটা কেন আমাকে আগে বললেন না? বুঝেন অবস্থা, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমি এর জন্য প্রথমে দেখাচ্ছি, দেখেন ফেসটা, মানে হাতটা কতটা পরিষ্কার, চকচকে দেখা যাচ্ছে, টান টান দেখা যাচ্ছে। দেখেন আমার স্কিন কিন্তু একটু কুচকানো ছিল, কিন্তু মানে হাতের স্কিনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা টান টান ফর্সা হয়ে গেছে এই ফেস প্যাকটা মেখে। চলুন ফেস প্যাকটা কীভাবে আমি তৈরি করেছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি দিয়েছি 1 চামচের মতো বেসন। বেসন সাধারণ দোকানে যে বেসনটা কিনতে পাওয়া যায় সেটাও করতে পারেন, অথবা নিজেরাও অনেকগুলো ডাল ভাঙে বেসন তৈরি করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 চামচের কম, 1 চামচে 1/3 ভাগ হলুদের গুঁড়া, কস্তুরি হলুদের গুঁড়া এখানে দিবেন, দিলে বেশি ভালো হবে। এটা অনলাইনে কিনতে পাওয়া যাবে বা বিভিন্ন কসমেটিক্সের দোকানে পাবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো যষ্টি মধু, মধুরা যাতে একটু খাঁটি হয় সেদিকে খেয়াল করবেন। উপকরণগুলোকে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, মিশাতে মেশাতে এমন একটা টেক্সচার তৈরি হবে যাতে ফেস প্যাক তৈরি হয়ে গিয়েছে। এই ফেস প্যাকটা এতটা এতটা ভালো, আপনারা অন্তত 7 দিনে চ্যালেঞ্জ দিচ্ছি, 7 দিন মেখে থাকুন, ইনশাল্লাহ অনেকটা অনেকটা মানে ত্বকের পরিবর্তন হতে শুরু করবে আস্তে আস্তে। 1 মাস মাখলেই বুঝতে পারবেন কতটা ভালো পরিষ্কার ফর্সা হয়ে যায় ত্বক, যে দিয়ে দাগ, কালো দাগ, কুচকে যাওয়া ত্বক একদম টান টান হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো নারিকেল তেল, যেহেতু এখন শীতকাল। আর দিয়ে দিলাম কমলা লেবুর রস 1 চামচের মতো, আপনারা পাতিলেবুটাও এখানে ব্যবহার করতে পারবেন, তবে কমলা লেবুর উপকারিতা একটু বেশি ভালো হয়। এখন তো অ্যাভেলেবল কমলা লেবু পাওয়া যাচ্ছে। এখন এই উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, বেশি বেশি করে প্রিয়জনের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন যাতে তারাও তাদের মুখে দাগ ছোপ থাকলে এটা ব্যবহার করে একদমই দাগ উঠিয়ে ফেলতে পারে। একদমই সহজলভ্য জিনিস আমি ব্যবহার করেছি। এখানে আমি 1 চামচের মতো গোলাপ জল দিয়ে যতটুকু পড়েছে ততটুকু একটা ফেস প্যাক তৈরি করে নেবো। গোলাপ জলটা যদি বাসা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা এখানে কাঁচা দুধ অথবা পানি দিয়েও ফেস প্যাকটা গুলে নিতে পারবেন। তবে যাদের মুখে অ্যাক্টিভ অ্যাকনি আছে, মানে ব্রণ আছে, তারা কিন্তু লেবু রসটা চাইলে অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা হবে না। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, ফেস প্যাকের মতন একটা ডো তৈরি করে নেবো যেটা আমাদের সহজে মুখে লাগিয়ে নিতে পারবে। কেমন করেছি দেখে নেন। আমার ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে, আপনারা তো দেখিয়ে নিলেন, একদমই সহজলভ্য উপকরণ যেটা আমাদের হাতের নাগালে আছে। এই শীতে আপনারা যদি নিয়মিত এই ফেস প্যাকটা ব্যবহার করেন, আপনাদের মুখে যতই কালো কুচকে যাওয়া চামড়া থাকুক না কেন, দাগ থাকুক না কেন, এইটা আপনাদের মুখ মানে টান টান করবে, ফর্সা করবে, মানে বয়সের ছাপ থাকলে সেটাও কিন্তু দূর করে দেবে। এইটা একটা গোল্ড ফেসিয়াল আপনারা বলতে পারেন, হাতে লাগানোর পরে দেখতে পাচ্ছেন কেমন গোল্ডের কালার এসে গেছে, এবং খুব ভালো এই ফেস প্যাকটা। আমি নিজে মেখেছি, আমার বোনকে দিয়ে মাখিয়েছি এবং সেও ভালো রিভিউ দিয়েছে, তাই ইনশাল্লাহ আপনারা অবশ্যই 7 দিন মেখে দেখেন, রেজাল্ট পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য নিজেই হাত থেকে ফেস প্যাকটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা স্কিন টান টান হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, মানে গোল্ডেন একটা ফেস প্যাক আপনারা এটা বলতে পারেন। এবং এই ফেস প্যাকটা আপনারা অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন লাগাবেন, রাতে ভালো করে মুখ ভা ধুয়ে ফেস প্যাকটা লাগিয়ে উঠিয়ে ফেলবেন। 10 থেকে 15 মিনিট পর ওঠানোর আগে হালকা হাতে একটু মাসাজ করবেন এবং একটা ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে যাবেন। সকালে উঠে ত্বক দেখে বন্ধুরা বলবেন, ওয়াও ওয়াও, এত ভালো কাজ করবে, ইনশাল্লাহ মেখে দেখেন অনেক উপকার পাবেন।